নির্যাতন চালিয়ে কতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকতে চান? মানুষের উপর অত্যাচার করে কতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকতে চান? আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি ছেলের বিবাহ দিচ্ছেন, তাই মেয়ের বাপের কাছ থেকে 50,000 টাকা নিচ্ছেন। ছি থু, আপনার মতো যুবককে, আপনার মতো বাপকে, এই যুবক তোমাকে বলছি, তোমার বাপ যে যার কাছ থেকে ঋণ নিয়ে পণ নিয়েছে, তোমাকে, তোমার বাপকে, তোমার বংশ যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না বেটা। তোমার বাপ নিয়েছে 50,000 টাকা, তোমার মা নিয়েছে 50,000 টাকা, তুমি তাদের কাছ থেকে গাড়ি নিয়েছো, বাড়ি নিয়েছো, সমস্ত জমি জায়গা করে নিয়েছো, এর হিসাব কে দিবে? এর হিসাব তোমাকে দিতে তুমি প্রস্তুত থেকো? কেন গাড়ি নিতে হবে, কেন 50,000 টাকা দিতে হবে মায়ের ছেলের কাছে, এই বৌমার বাপের কাছ থেকে, বইয়ের বাপের কাছ থেকে টাকা নিতে হবে কেন? এই বিদ্যা কে দিয়েছে তোমাকে? তোমার স্কুলের বিদ্যা এটা শিখিয়েছে? কাপুরুষ পণ্য শিখিয়েছে? তোমার বিদ্যা কাছে কবর দিতে এসেছি তুমি মনে রেখো, তোমার শিক্ষককে, তোমাকে, তোমার বাপকে, তোমার মাকে আজকে অশিক্ষিত প্রমাণ করতে না পারে, জাতির জন্য বক্তব্য দিব না, আজকে শেষ করে দিলাম। কেন তুমি ঋণে পণ নিবে? কেন তুমি মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবে 50,000 টাকা? টাকা নেই বাড়িতে, বিবাহ করছো কেন? রোজা থেকে থেকে নিসিয়াম, রোজা থেকে থেকে নষ্ট করতে হবে নিজের ক্ষমতাকে, রোজা থেকে থেকে নিজের জন্য ক্ষমতাকে শেষ করে দিতে হবে। বিবাহ করা তোমার জন্য জায়েজ নয়, তুমি রোজা থাকো, রোজা থেকে 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 যেদিন তোমার যৌন ক্ষমতা কমে যাবে সেদিন রোজা থাকা বন্ধ করবে। কেন তুমি বিবাহ করতে গেলে কাপুরুষ? তোমার বিবাহ করা উচিত নয়, তোমার বিবাহ করা উচিত নয়, তোমার বিবাহ করা উচিত নয়। কেন তুমি মেয়ের বাপের কাছে 50,000 টাকা নিবে? বাড়িতে টাকা নেই, খানার ব্যবস্থা করলে কেন? বাপ বেটা ভিক্ষা করতে গেলে না, বাপ বেটা ভিক্ষা করো বাজারে, ভিক্ষা করে 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 যেদিন 50,000 টাকা হবে সেই দিন মেয়ের আপনার ছেলের বিবাহ দিতে হবে। তার আগে বিবাহ দেওয়া জায়েজ নয়, ভিক্ষা করতে হবে রাস্তাঘাটে বাজারে। যদি ভিক্ষা করতে না পারেন চলে যান দূরে করতে দেশে, অন্য দেশে গিয়ে ভিক্ষা করে যেদিন 50,000 টাকা হবে সেদিন বাড়িতে ফেরত আসুন, দিয়ে ছেলের বিবাহ দিন। মেয়ের বাপের কাছে টাকা নিতে হবে? কাপুরুষ ছি নির্লজ্জ মানুষ, আপনাকে আমি অস্বীকৃতি প্রমাণ করতে চাই, আপনি নির্লজ্জ মানুষ, আপনি বিহয়া মানুষ। আপনার মতো যুবককে, আপনার মতো বাপকে, আপনার মতো নির্লজ্জ মানুষকে আজকে কবর দিতে এসেছি আপনি মনে রাখেন। কি মনে করেন আপনি, কেন মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবেন? মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবেন কেন আপনি? আপনার মানবতা নেই, আপনার বিদ্যা নেই, আপনার বুদ্ধি নেই, এ কথাই চূড়ান্ত। আজ থেকে বলে যাচ্ছি আপনাকে, আজকে আপনি পরিবর্তন হন, আজ থেকে তওবা করে উঠবেন। কোন মহিলার বাপের কাছ থেকে, কোন মেয়ের বাপের কাছ থেকে টাকা নিব না। যতজনের কাছ থেকে টাকা নিয়েছি সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো, এই কথা আপনি পরিবর্তন হন। এ কথা নিজেকে ভেবে তাদের কাছে ক্ষমা চান, ক্ষমা চাইলে হবে, টাকা ফেরত দিতে হবে। যতজন, যে সমস্ত ছেলেরা তার শ্বশুরের কাছ থেকে গাড়ি নিয়েছে, বাড়ি নিয়েছে, টাকা নিয়েছে, 24 ঘন্টা টাকা ফেরত দিতে হবে, 24 ঘন্টা আমাদের টাকা ফেরত দিতে হবে বেটা। যদি তুমি টাকা ফেরত না দাও, এই হক কি আমাদের মাঠে আদায় করা হবে? কেউ তো মজা সেদিন বুঝতে পারবে? 50,000-1,00,000 টাকা নিতে খুব মজা লাগে, KTM গাড়ি চালাতে, ছি ছি ছি, ভিক্ষা করো, ভিক্ষা করো, ভিক্ষা করো, তুমি ভিক্ষা করে 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 যেদিন ইএমআর5 কেনার টাকা হবে সেদিন ইএমআর5 কিনিও। তুমি শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে আর5 কিনিও না কাপুরুষ, তুমি বুঝতে পারো না? ওটা পরের টাকা, ওটা পরের টাকা, ওটা পরের টাকা, তোমার বাপের টাকা নয়। তোমার বাপকে নিজে ইনকাম করতে হবে, তারপর তোমাকে গাড়ি কিনে দিতে হবে। পরের বাপের টাকা নিয়ে বলো আমার ছেলে ইএমআর5 চালাচ্ছি, লজ্জা হয় না তোমার? তোমার হায়া হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তোমার বোধগম্য হয় না? তোমার বোধোদয় হয় না? তোমাকে মানুষই মনে করি না আমি? তুমি মানুষই না, তুমি একজন পশু, তুমি গরু ছাড়া থেকে খারাপ। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বোঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শিকারের মতো, বালহু আজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে কি কুকুর শিকার মনে করো? নিজেকে কি কুকুর শিকার মনে করো? নিজেকে কি শুয়ার মনে করো নাকি? আল্লাহ তাআলা বলছেন, কুকুর শিকারের চেয়ে খারাপ, শুয়ারের চেয়ে খারাপ তুমি, তোমার বাপ মা, তোমার চোদ্দ মুষ্টি। কি মনে করো তুমি, মেয়ের বাপের কাছ থেকে টাকা নিবে মানে? অযোগ্য মানুষ কোথাকার! আজকে তওবা করে এখান থেকে আর কোনোদিন পণ নেব না, বলেন ইনশাল্লাহ বলেন। আর এর পরে থেকে যদি পণ নেন, তাহলে আপনি মুনাফিকের বাচ্চা, মুনাফিক, খাঁটি মুনাফিক। এই যুবক তুমি বলো তো দেখি, ইহুদি খ্রিস্টানরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বৌদ্ধরা, ডোম চামারেরা জাহান্নামে। তো এরা জাহান্নামে যাবে এ কথা ঠিক, তো জাহান্নামের তল দেশে কে থাকবে জানো? জাহান্নামের তল দেশে থাকবে মুনাফিক। সব থেকে তলে, সব থেকে অতল গহ্বর গভীরের তলে থাকবে জাহান্নামের তলে যারা থাকবে তারা হলো মুনাফিক। তুমি আর তোমার বাপ আর তোমার মা। আব্দুল করিম সাহেব, এত কড়া করে না বললে হয় না? না হয় না, তুমি যে পরিবর্তন হও না, তুমি আজকে পণ্যও ছেড়ে দাও, কাল থেকে আর বলবো না কথা।